ভিউয়ার্স, মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেশিনের গায়ে খোদাই করে মেড ইন ইন্ডিয়া বা সিরিধর লেখা আছে কিনা দেখবেন। তো আপনারা লক্ষ্য করে দেখে নেবেন, এখানে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকবে এবং সিরিধর লেখা দেখে ক্রয় করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল মালটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন বা অরিজিনাল মালটা আপনি পাচ্ছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে মেশিনটি দেখাবো সেই মেশিনের বর্তমান বাজার মূল্য কত আর আপনি কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে পারবেন, তো এই মোটরটি কত ভোল্ট বিদ্যুৎ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে প্রথমে আমি আপনাদেরকে বলবো। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন না কেন, বিকে ইনোভেশন বিডি এই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি বিকে ইনোভেশনের বিডি পক্ষ থেকে। তো এখানে দেওয়া আছে ভি বেল, আপনারা চাইলে কিন্তু ফ্ল্যাট বেলও নিতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এই পুলি দিয়ে থাকবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, একই মেশিনের মূল্য থাকবে। তো এই মেশিনটি হচ্ছে 8 নম্বর শ্রীধর ইন্ডিয়ান হলার, এতে ধান দেবেন অটোমেটিকভাবে চাউল বাইর হবে। তো এখানে যে মোটরটি দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 10 হর্সপাওয়ারের 1400 RPM এর মোটর। তো এই মোটরটি 100% কপার, এখানে লেখা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটি এই সেট আপ টোটাল কমপ্লিট যদি আপনারা নিতে চান 64,000 টাকা বর্তমানে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটি যেরকম দেখছেন ঠিক এরকমভাবেই কিন্তু আপনি সেট আপ নিতে পারবেন, সম্পূর্ণরূপে ক্যারিং কস্ট আপনাকে বহন করতে হবে। বিকে ইনোভেশন বিডি থেকে সরাসরি যদি নিতে চান 64,000 টাকা হলে কিন্তু এরকম সেট আপ মেশিন আপনারা নিতে পারবেন। তো এই 220 ভোল্টের ক্ষেত্রে যদি আপনার 440 বিদ্যুৎ থাকে সেক্ষেত্রে আপনি 440 মোটরও নিতে পারবেন, 440 মোটর দিলে 15 হর্সপাওয়ারের মোটর ব্যবহার করতে হবে এই মেশিনটি চালাতে হলে। তো ভিউয়ার্স, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 15 থেকে 16 মন ধান আপনি মাড়াই করতে পারবেন বা ধান চুড়াইতে পারবেন, যে যেটাই বলেন না কেন। তো ভিউয়ার্স, আপনি এই পাশে ধান দিবেন, এখানে ধরার কোনো দরকার নাই কারণ এখানে চাবি সিস্টেম দেওয়া আছে, এই চাবিটি আপনি মেজারমেন্ট করে রেখে দিলেই কিন্তু আপনার ওল্ড মডেল মেশিনে যেরকম হাত দিয়ে ধরে রাখা লাগে সেটা কিন্তু এই ক্ষেত্রে কোনো প্রকার ধরার প্রয়োজন নাই কারণ এখানে চাবি সিস্টেম দেওয়া আছে, এই চাবিতে মেজারমেন্ট করে আপনার ধান অ্যাকুরেট করা হয়ে গেলে আপনি রেখে দিয়ে চলে যেতে পারবেন। অটোমেটিক চাউল ঠিক এই জায়গাতে চালনি দিয়ে নেমে আসবে, এক পাশে চাউল এক পাশে খুদ কুচি আলাদা আলাদা বাইর হবে। তো এই জায়গায় আপনার চালনি সিস্টেম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, চাউলের যে ময়লা সেটি কিন্তু আপনার এই ফ্যানিং সিস্টেম দ্বারা এই পাইপ দিয়ে বাইর হবে, এই যে এ পাশে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে কিন্তু আপনার চাউলের ময়লাটা ধীরে ধীরে বাইর হবে বাতাসের সাহায্যে। তো ভিউয়ার্স, যদি কিনা মনে করেন এর সে অনেক বড় লোড ক্যাপাসিটি সম্পূর্ণ 40 থেকে 45 মন বা 30 থেকে 35 মন ডেলিভারি সম্পূর্ণ মেশিনও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন স্টিল বডি, এই ভিডিওতে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ভিডিওটি ঘুরে আসবেন। তো ভিউয়ার্স, মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেশিনের গায়ে খোদাই করে মেড ইন ইন্ডিয়া বা শ্রীধর লেখা আছে কিনা দেখবেন। তো আপনারা লক্ষ্য করে দেখে নেবেন, এখানে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকবে এবং শ্রীধর লেখা দেখে ক্রয় করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল মালটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন বা অরিজিনাল মালটা আপনি পাচ্ছেন কিনা। আর এই মেশিনের নেট বা চালনি বা জালি যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন, যে কোনো জায়গা থেকে কিনেই আপনি লাগাইতে পারবেন। প্লাস এর যে ছুরি আছে বাটাম আছে সেগুলোও কিন্তু মার্কেটে আপনি আপনার নিজ নিজ অঞ্চল প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আপনার এর মাল সামান আপনি পাবেন, সেক্ষেত্রে কিনে আপনি ফিটিং করে নিতে পারবেন। তো এর ভিতরে যে সেল দেওয়া আছে সেটাও কিন্তু আপনি মার্কেটে পাবেন ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ।